বন্যায় বিধ্বস্ত অসম, মৃতের সংখ্যা বেড়ে 126। তো অসমে ভয়াবহ বন্যার জেরে এখনও পর্যন্ত কতজনের মৃত্যু হয়েছে, এছাড়াও কতজন আহত রয়েছে, এছাড়াও বর্তমানে সেখানকার বন্যা পরিস্থিতি কেমন রয়েছে, বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে নাকি উন্নতি হয়েছে, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক, অসমে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এখনও কিছু এলাকায় জলবন্দী অবস্থায় রয়েছে 25 লক্ষেরও বেশি মানুষ। এদিকে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার একাধিক মরদেহ, এতে করে সেরা জেটিতে চলমান বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 126। বন্যা বিষয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন, বন্যার কারণে বাসস্থ হারা হয়ে রাস্তা ও আশ্রয় শিবিরে অবস্থান নিয়েছেন 50 লক্ষেরও বেশি মানুষ। এছাড়াও এখনও বন্যার জলের নিচে অসমের বেশ কয়েকটি জেলা, ডুবে আছে অসংখ্য ঘরবাড়ি, সেখানকার মানুষ খাদ্য ও বিশুদ্ধ জলের সংকটে পড়েছেন। তবে গত কয়েকদিনের তুলনায় বৃষ্টি কম হওয়ায় অনেক জায়গা থেকে জল নামতে শুরু করেছে, বাড়িঘর ডুবে থাকায় এখনই নিজের ঠিকানায় ফিরতে পারছেন না বানভাসী মানুষ। অন্যদিকে বন্যার জল কমার সঙ্গে সঙ্গে বিভিন্ন জলবন্দী রোগের সংক্রমণও দিন দিন বাড়ছে, বিভিন্ন স্থানে ডায়রিয়ার প্রকোপ দেখা দিচ্ছে, খাবারের অভাবে অনেক মানুষ অপুষ্টিতে ভুগছে, অসুস্থ রোগীর ঠিকমতো চিকিৎসা পরিষেবাও পাচ্ছেন না বলে খবর। বিপর্যয় মোকাবিলা পর্ষদের মতে চলমান বন্যায় 50 লক্ষেরও বেশি মানুষ বস্তুচ্যুত হয়েছেন, এর মধ্যে আশ্রয় শিবিরে অবস্থান নিয়েছেন প্রায় 40 লক্ষ মানুষ, বাকিরা স্থান পেয়েছেন রাস্তায়।